সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি বিধান বিশ্বাস, মিজগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়। তো তোমরা করোনার এই দুর্যোগকালীন সময়ে যে যেখান থেকে বসে এই ক্লাসটি উপভোগ করছো, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, অর্থাৎ অষ্টম অধ্যায় মিশ্রণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে মিশ্রণ কী, দ্রবক কী, দ্রাবক কী, তারপরে এই যে এই এ সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপর তো সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ কী, এ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব দ্রবণের যে ঘনমাত্রা, পাতলা দ্রবণ এবং ঘন দ্রবণ কীভাবে আমরা তৈরি করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্রবণে দ্রব ও দ্রাবকের পরিমাণ কম বেশি করে ভিন্ন ভিন্ন মাত্রার দ্রবণ তৈরি করা যায়। তো আজকে আমরা যে ঘনমাত্রা, পাতলা এবং ঘনমাত্রার দ্রবণ তৈরি করব, তা এই চিত্রের মাধ্যমে বোঝাবো। প্রথমে দুইটি পরিষ্কার গ্লাস নিলাম, এই যে প্রয়োজনীয় উপকরণ। তারপরে কী নিলাম, এই এখানে চামচ, পরিষ্কার দুইটি গ্লাস, তারপরে মাপচুং, চিনি, তারপরে পানি নিলাম। এগুলো হচ্ছে প্রয়োজনীয় উপকরণ। তো গ্লাস দুইটি ভালো করে ধুয়ে তাতে পরিষ্কার পানি নিলাম, অর্থাৎ এই মাপচুং থেকে দুইটি গ্লাসে 100 মিলিলিটার করে পানি নিলাম। তারপরে একটিতে দিলাম এই 1 চামচ চিনি, আর এই গ্লাসে দিলাম মনে করো 3 চামচ চিনি। দিয়ে যতক্ষণ পর্যন্ত চিনিগুলো পানিতে দ্রবীভূত না হওয়া পর্যন্ত নাড়া দিলাম। এতে কী দেখা গেল শিক্ষার্থীরা, যে ক্লাসে 3 চামচ চিনি দেওয়া হয়েছে, এবং এখন আমরা পরীক্ষা করতে পারি এই উভয় গ্লাসের আলাদা আলাদা করে উভয় গ্লাসের পানি মুখে দিয়ে কোন গ্লাসের পানিতে বেশি মিষ্টি, তোমরা কি বলতে পারবে শিক্ষার্থীরা? হ্যাঁ, যে গ্লাসে বেশি চিনি দেওয়া হয়েছে সেই গ্লাসের পানি বেশি মিষ্টি, আর যে গ্লাসে কম চিনি দেওয়া হয়েছে সেই গ্লাসের পানি কম মিষ্টি। অর্থাৎ এই গ্লাসে দেওয়া হয়েছে 1 চামচ চিনি, আর এক গ্লাসে দেওয়া হয়েছে 3 চামচ চিনি। তাইলে দেখা গেল যে গ্লাসে চিনির পরিমাণ বেশি সে গ্লাসে মিষ্টির, অর্থাৎ সে গ্লাসে মিষ্টির পানিটা মিষ্টি বেশি। অর্থাৎ দেখা গেল যে এই গ্লাসের কী হয়েছে, অর্থাৎ এই গ্লাসের দ্রবণটা হচ্ছে ঘন দ্রবণ, আর এই গ্লাসের দ্রবণটা হচ্ছে পাতলা দ্রবণ। তো যেটিতে দ্রবণের পরিমাণ, অর্থাৎ চিনির পরিমাণ বেশি, সেই গ্লাসের পানি ঘন, আর যে গ্লাসে চিনির পরিমাণ কম সেই গ্লাসের পানি পাতলা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখান থেকে তোমরা কী জানলে যে ঘন দ্রবণ এবং পাতলা দ্রবণ কীভাবে আমরা বুঝতে পারি? এটা আমরা মুখে দিয়ে এটা, অর্থাৎ এটা স্বাদ উপভোগ করে বুঝতে পারি যে এটা ঘন দ্রবণ আর এটা হচ্ছে পাতলা দ্রবণ। অর্থাৎ এটাতে উভয় ক্লাসে কিন্তু পানির পরিমাণ সমপরিমাণ পানি, আর এটাতে দেওয়া হয়েছে 1 চামচ, আর এটাতে 3 চামচ, তাই এটার পানি কিন্তু মিষ্টি বেশি, এটা হবে ঘন দ্রবণ। আবার এই যে দুটি শরবতের চিনির পরিমাণ একই রেখে, দুটি গ্লাসে চিনির পরিমাণ যদি আমরা একই রাখি, অন্যদিকে দেখা যায়, আর এই গ্লাসে যদি আমরা এই পানির পরিমাণ দেই মনে করো 200 মিলিলিটার, আর এক গ্লাসে দেই 300 মিলিলিটার, আর চিনির পরিমাণ সমপরিমাণ থাকে, যেমন এক গ্লাসে 2 চামচ দিলাম, এক গ্লাসে 2 চামচ চিনি দিলাম, এবার আমরা পানিটা মুখে দিয়ে কী করতে পারি, পরীক্ষা করতে পারি যে কোন গ্লাসের পানি বেশি মিষ্টি। এক গ্লাসে দিলাম 200 মিলিলিটার পানি, এক গ্লাসেও 200 এক গ্লাসে দিলাম 200 মিলিলিটার পানি, আর এক গ্লাসে দিলাম মনে করো 100 মিলিলিটার পানি, আর চিনির পরিমাণ সমান রাখলাম, তাইলে কোন গ্লাসের পানি বেশি মিষ্টি হবে? যে গ্লাসে পানির পরিমাণ কম সে গ্লাসের পানি হবে মিষ্টি। তাইলে দেখা গেল আমরা এটা কী করতে পারি, মুখে দিয়ে পরীক্ষা করতে পারি যে পানির ঘন দ্রবণ এবং পাতলা দ্রবণ। তাই ঘন দ্রবণ কোনটিতে যে গ্লাসের পানি বেশি মিষ্টি সেই গ্লাসের পানি, অর্থাৎ ঘন। আবার বর্ণহীন জলীয় দ্রবণ দেখে এটি পাতলা না ঘন তা বোঝার উপায় আমরা বুঝতে পারি, অর্থাৎ বর্ণহীন যেটা, এটা আমরা মুখে দিয়ে পরীক্ষা করতে পারি এটা বর্ণহীন, আর যেগুলো অর্থাৎ রঙিন দ্রবণ, যেমন
এটা পরীক্ষা ছাড়া আমরা বুঝালাম শুক্র শিক্ষার্থীরা মনে করো তিনটি টেস্ট টিউব নিলাম টেস্ট টিউবে 5 মিলিলিটার করে আমরা পানি দিলাম আর একটি টেস্ট টিউবে দিলাম এক চামচ চিনি একটি টেস্ট টিউবে দিলাম এক চামচ দুধ এটা উপকরণ হচ্ছে তিনটি টেস্ট টিউব আর পরে দুধ পানি আর পরে হচ্ছে চামচ আর আর মাপচুং হচ্ছে এটা টেস্ট টিউব তো প্রথম একটি টেস্ট টিউবে দিলাম 5 মিলিলিটার পানি পরেরটা তো 5 মিলিলিটার এরপরেরটাও 5 মিলিলিটার তো উভয় তিনটি টেস্ট টিউবে আমরা 5 মিলিলিটার করে পানি দিলাম দিয়ে একটিতে তো দিলাম এক চামচ পরেরটিতে দুই চামচ এরপরেরটিতে তিন চামচ তাহলে সূত্র শিক্ষাতে এটা কিন্তু চিত্র ছাড়া আমি মুখে বলছি তাহলে কোনটি বেশি নীল বা গাঢ় দেখাবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে টেস্ট টিউবে তিন চামচ তো যোগ হয়েছে সেটার পানি কিন্তু নীল দেখাবে বা গাঢ় দেখাবে তাইলে এটা আমরা কীভাবে বুঝতে পারি এটা রঙিন দ্রবণ দেখে আমরা এটা বুঝতে পারি যে দ্রবণ কী দেখাচ্ছে নীল দেখাচ্ছে যেটিতে তুতের পরিমাণ বেশি সেটি বেশি নীল দেখাচ্ছে আর যেটিতে তুতের পরিমাণ কম সেটি কম নীল দেখাচ্ছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এখান থেকে তোমরা কী জানলে কিছু কিছু মিশ্রণ আছে আমরা এগুলো মুখে দিয়ে বুঝতে পারি যে মিশ্রণগুলো ঘন না পাতলা যেটিতে এই যে এটার পরীক্ষা নিলাম পরীক্ষা করলাম যে যেটার মধ্যে চিনির পরিমাণ অর্থাৎ যেটি বেশি মিষ্টি সেটি কিন্তু ঘন আর যেটি কম মিষ্টি সেটি পাতলা দ্রবণ অপরদিকে এই যে তিনটি টেস্ট টিউবে আমরা পরীক্ষা নিলাম যেটিতে তুতের পরিমাণ সবচেয়ে বেশি তিন চামচ দেওয়া হয়েছে সেটার রং কি গাঢ় নীল আর যেটাতে কম দেওয়া হয়েছে সেটার পরিমাণ হচ্ছে হালকা নীল তাহলে এটা বর্ণ যেগুলো রঙিন এই মিশ্রণ এগুলো আমরা দেখেই বুঝতে পারি এটা গাঢ় হবে কোনটি বেশি গাঢ় আর কোনটি বেশি কম গাঢ় অর্থাৎ যেটি বেশি গাঢ় সেটি হচ্ছে ঘন দ্রবণ আর যেটি কম গাঢ় সেটি হচ্ছে পাতলা দ্রবণ তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এই চিত্রের মাধ্যমে তোমরা যে ঘন দ্রবণ এবং পাতলা দ্রবণ চিনতে পেরেছ আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর এই যে গত ক্লাসে যে আমি বলেছিলাম মিশ্রণ সম্পর্কে সমসত্ব মিশ্রণ অসমসত্ব মিশ্রণ তারপরে এই দ্রবকী ধাবকী এ সম্পর্কে আশা করি তোমরা সেটাও বুঝতে পেরেছ তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এই যে ঘন দ্রবণ এবং পাতলা দ্রবণ বানানোর যে পদ্ধতি এটা সম্পর্কে আমি আলোচনা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।